أعوذ بالله من الشيطان الرجيم. রজম কিরত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক। কোরআনের দৃষ্টিতে নারী এবং পতিতালয়, কোরআনে আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবিনা, তোমরা জেনা করো না বা জেনার নিকটও যেও না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পতিতালয়ের কোনো দিককে আল্লাহ তাআলা বৈধ বলেননি। কিন্তু আজ প্রত্যেকটি বড় শহরে, পৃথিবীর প্রত্যেকটি রাজধানী শহরে এবং বিভাগ আর জেলা শহরগুলিতে আমরা দেখতে পাচ্ছি জেনার জন্য আড্ডা তৈরি করা হচ্ছে। আবার এসবের রক্ষকদের দাবি হলো এসব ঘরগুলো নিরাপদের ঘর। 33 নম্বর সূরা আল আহজাবের 13 এবং 14 আয়াতে বলা আছে, ইন্না বুয়ুতানা আওরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিনার নিকটবর্তী হওয়া নিষেধ করেছেন। আজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে 25 থেকে 30 হাজারের মতো নারীরা দেহ ব্যবসা করে যাচ্ছেন বিভিন্ন পার্কে, মোড়ে, বিভিন্ন ভিড়ের স্থানে, অনেক ফ্ল্যাট বাড়িতে। অন্যদিকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রীরা বড় বড় হোটেলে যেয়ে টাকার বিনিময়ে প্রস্টিটিউটের কাজ করে যাচ্ছেন। এসব নারীরা মুসলমান, এদেরকে যারা উপভোগ করছেন তারাও মুসলমান। এদেরকে বাধা দেওয়ার মতো কোনো মর্দ আমাদের দেশে অন্তত নেই। আজ এ সকল নারীদেরকে কোনো মুসলিমরা কখনো ব্যবহার করছেন না। মুসলিমরা কোরআন মতে জীবন কাটায়, মুসলিমরা জানে, মুমিনরা জানে এদেরকে কখনো ব্যবহার করা যাবে না, এদের সাথে বিবাহ করা যাবে না। কিন্তু মুসলমান সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা সমানে ধর্ষণ করে যাচ্ছে। তাদের অনেক ছেলে পেলেরা এমন রয়েছে যারা এই যৌন চাহিদার খাতিরে নিজেদের বাবা মাকেও পর্যন্ত হত্যা করে বসছে। কিন্তু মুসলিমরা এদের সাথে কখনো মুমিনরা বিবাহ করবে না। অহরিমা জালিকা আলাল মুমিনিন, 24 নম্বর সূরা আর নূরে 3 নম্বর আয়াতে আল্লাহ হারাম করেছেন মুমিনদের জন্য। পুরুষ মুসলমানেরা যেমন টাকা খরচ করে করে, আর এসব মুসলমান নারীদেরকে টাকা খরচ করে উপভোগ করে যাচ্ছে, তদ্রূপ তাসলিমা নাসরিনের মতো মুসলমান আমাদের দেশে জন্ম নিচ্ছে। এরা কেন জন্ম নেবে না? কারণ এদেরকে নষ্ট করেছে পুরুষ সমাজ, আর সেই পুরুষ সমাজ তারাও মুসলমান। তাসলিমা নাসরিন সেও মুসলমান। আমাদের দেশে কোনো মুসলিম, মুসলিম একটি ছেলে কোনো মুসলিমা মেয়েকে ধর্ষণ করবে না, কারণ তারা জানে ধর্ষণের শাস্তি হলো 100 চাবুক মারতে হবে। কোরআনের 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে যৌন চাহিদা মেটানোর জন্য ছেলেরা মেয়েদেরকে র্যাপ করছে, ধর্ষণ করছে, অ্যাসিড নিক্ষেপ করছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে দালালদের খপ্পরে পড়ে এই বাংলাদেশ থেকে মুসলমান নারীদের অনেকে লেবানন যাচ্ছেন, ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন এই পতিতালয়ের কাজ করার জন্য। আবার আরবের বিভিন্ন দেশে তারা যাচ্ছেন অর্থ কামানোর জন্য, রিয়াল কামানোর জন্য, দেরহাম কামানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে নিষেধ করেছেন। পতিতালয়ের বিজনেস এটা কোনো লাভজনক বিজনেস না, ইসলাম এটাকে হারাম বলে চিরকালের জন্য। দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআনে পতিতালয়ের ব্যবসাকে হারাম বলে দিয়েছে। কিন্তু আজ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ক্যানাডাতে আরও অন্যান্য দেশে লাইসেন্স দেওয়া হচ্ছে। আমাদের দেশেও এই ধরনের পতিতালয় রয়েছে। আবার এই পতিতালয়ের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, তাদের ব্যাপারে মন্ত্রীদের মধ্য থেকে বলা হচ্ছে যারা পতিতালয় উচ্ছেদ করতে চায় তাদের শির উচ্ছেদ করা হবে। কেমন তার কথা! আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম দিন থেকে এই গ্রন্থে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবিনা। এটা অশ্লীল এবং ঘৃণিতমূলক কর্মকাণ্ড, এর নিকট যাওয়া নিষেধ। আবার 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু
তোমরা সবাই নিকাহ করো, বিবাহের জীবনে তোমরা আবদ্ধ হয়ে যাও, আল্লাহ তাআলার অর্ডার। ছেলে মেয়েদের যদি আমরা সময় মতো বিবাহ দিতে পারি, অবশ্যই তারা এই সমস্ত কাজে কখনো যাবে না। আল্লাহ আমাদের কোরআনের সমস্তটুকু বোঝার তৌফিক দান করুন।